ওরা তোমাদের জামা কাপড় দিলে, জুতো দিলে, প্যান্ট দিচ্ছে, সোয়াবিন আছে, আরো খাবার টাবার দিচ্ছে, এটা তোমাদের কেমন লাগছে? ভালো লাগে। তোমরা কি সমাজের মূল স্রোতে ফিরতে চাও না? হ্যাঁ, আমরা তো চাইছি। তাহলে তোমরা কাজযোগের মধ্যে যুক্ত হবে? হ্যাঁ। আর তোমাদের ছেলেরা স্কুল যাক, এটা কি কি যাচ্ছ? তোমাদের কেমন লাগলো বলো? ভালো লাগলো। তোমার নামটা কি বলো? মুখটা খুলে বলো, মাস্টার খুলে। বিক্রমবীর। কেমন লাগলো? ভালো লাগলো। আর এই আমরা করবো যাই তোমাদের সঙ্গে যে কাজ করছে, কেমন লাগছে? ভালো লাগলো। তোমার নামটা? সঞ্জয়। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? মাসি তো বরণ করলে বৈদিক প্রথা অনুযায়ী, কেমন লাগছে? ভালো আছে, সবই বাচ্চাগুলাকে ভালো করে সবাইকে খেতে খেতে ভালো। এইখানে আসার মানে কাজী রাস্তাতে আমার পরিচয় ছিল না, বা আপনাদের সবার সঙ্গে আজকে এসে পরিচিত হলো। কিন্তু সবার প্রথম যার সাথে আমার হয়েছিল সে হচ্ছে রাধানগরে মানবিক। মানবিক যে এখানে আছে ওখানে আমারই, আমি এখানকারই ছেলে, আমি কর্মসূত্রে কলকাতায় থাকি। তো রাধানগরে মানবিকে ওখানে শোভন পাত্র বলে একটি ছেলে আছে, তার মারফত আমি কাজীদার নাম্বারটা পাই। ওরা কাজ করে গেছিলো সেটা আমি ফেসবুকে দেখেছিলাম। আমার নিজে থেকেই আমি যোগাযোগ করেছিলাম যে এটা কোথায়। তো জানার পরে আমি সবাইকেই বলেছিলাম, আমার এখানে তন্ময়ত্ব ফুটবল একাডেমি সবাইকেই বলেছিলাম। তো বলার পথে আমাদের আরেকটা কথা বলার আছে যে তন্ময়ত্ব ফুটবল একাডেমির সাথে যুক্ত আছে প্রাক্তন ইন্ডিয়া প্লেয়ার সন্দীপ নন্দী। তো সন্দীপ নন্দীকেও আমি, দাদাকেও আমরা জানিয়েছিলাম। তো দাদাও খুব খুশি হয়েছে, দাদা বর্ধমানে বাড়ি, এখন তো কলকাতায় যেতে পারেনি। তো সেও বলেছে যাও তোমরা কাজ করো, আমি আছি। ও সন্দীপ দাস জানিয়েছে সবাইকে জানানোর জন্য যে এই কাজে সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তো এইটুকুনি যে মানবিক না, মানবিককে না পেলে হয়তো আপনাদের পেতাম না, এটা আমার সব থেকে বেশি বলার ছিল যে মানবিক ছিল বলেই আমরা হয়তো এখানে আসতে পেরেছি, এইখানে আর কিছু না। সবাই ভালো থাকবেন, আর বাচ্চারা সবাই বাচ্চাদেরকে বলবো এই স্যারদের কথা মতন চলো, পড়াশুনো করো, মানুষ হও, শিক্ষিত হও। সবার আগে শিক্ষা সবাই পায় না, এবং শিক্ষা না পেয়েও অনেকে হয়, কিন্তু মানুষ হওয়াটা সবথেকে বেশি দরকার, মানুষের পাশে থাকাটা সবথেকে বেশি দরকার, আর সৎভাবে চলাটা বেশি দরকার। সৎভাবে না চললে মানুষ হতে পারবে না। Thank you.
Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.